বাবরি মসজিদ ধ্বংসের পর এবার অযোধ্যায় নির্মাণ হবে সুবিশাল মসজিদ। রমজানের পরই শুরু হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদের নির্মাণ। মক্কা ও মদিনা থেকে শোধিত হয়ে পবিত্র ইট এসে পৌঁছেছে ভারতে। ইট নিয়ে অযোধ্যার ধন্নিপুর পর্যন্ত হবে পদযাত্রা। অযোধ্যা মসজিদের নির্মাণ শুরু রমজানের পরই। বাবরি মসজিদের তুলনায় বহুগুণ বড় হবে অযোধ্যার নতুন মসজিদ। সর্ববৃহৎ কোরআন দুবাইয়ের থেকেও বড় অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে তোলা হবে মসজিদটি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, উদ্বোধনও হয়েছে। এবার সুপ্রিম কোর্টে প্রস্তাবিত জায়গায় মসজিদ নির্মাণের পালা। ইতিমধ্যে অযোধ্যার মসজিদের জন্য মক্কা থেকে এসেছে প্রথম ইট। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর মক্কা ও মদিনা থেকে এই ইট আনা হয়েছে। মুম্বাইয়ের একটি ভাটায় তৈরি হয়েছে ইটগুলি, তারপর সেখান থেকে সেই ইট পাঠানো হয় মক্কায়। কালো মাটি দিয়ে তৈরি হয়েছে ইটগুলি। ইটগুলিতে মসজিদের নাম এবং কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। তারপরে অযোধ্যার ধন্নিপুরে ইটগুলি নিয়ে যাওয়া হবে। তারপর মসজিদ নির্মাণের কাজে হাত দেওয়া হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে নামকরণ হতে চলেছে এই মসজিদের। নাম দেওয়া হয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সদস্য এবং মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান হাজি আরাফাত শেখ জানিয়েছেন, সৌন্দর্যের দিক থেকে এই মসজিদ হবে চোখ ধাঁধানো। গোটা বিশ্বের মধ্যে এক তাৎপর্যপূর্ণ সৌধ হিসাবে গড়ে উঠবে এই মসজিদ, ঠিক তাজমহলের মতোই। মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ইন্দো ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়িতে ইটগুলি রাখা আছে, তবে তার বাড়ি থেকে ইটগুলি অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি সম্পর্কে হাজি আরাফাত শেখ বলেন, পীর বা পবিত্র ব্যক্তিরা ইটগুলি নিয়ে বিশাল মিছিলে পায়ে হেঁটে কুরলা থেকে মলুন্টো পর্যন্ত যাবে। এরপর ইটগুলি ছয় দিনের সড়ক পথে লখনউ এবং অবশেষে ধন্নিপুরে যাবে। নামাজের জন্য প্রতি 300 কিলোমিটার যাত্রায় একটি বিরতি থাকবে। ইটগুলি মক্কার নিকটবর্তী জমজম ঝর্ণা থেকে এবং মদিনায় আতর দিয়ে পবিত্র জল দিয়ে ধোয়া হয়। ইসলামী নীতি মেনে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদে থাকবে 5টি মিনার। এটি হবে ভারতের নির্মিত প্রথম মসজিদ যেটি ইসলামের 5 নীতির ভিত্তিতে নির্মিত হবে। তার জন্য 5টি প্রতীকী মিনার তৈরি করা হবে, একটি মসজিদ থেকে দৃশ্যমান হবে। 11 কিলোমিটার দূরত্ব, এছাড়া 21 ফুট লম্বা পবিত্র কোরআনের বিশ্বের সবচেয়ে বড় কপি এই মসজিদে স্থাপন করা হবে বলে জানিয়েছেন শেখ। মসজিদটি বাবরি মসজিদের চেয়ে 4 গুণ বড় এবং অত্যাধুনিক হবে। অনুদান গ্রহণের জন্য আগামী 29 ফেব্রুয়ারি থেকে একটি কিউআর কোড সহ একটি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে। মসজিদ নির্মাণের জন্য সেখানে অনুদান দিতে পারবেন মানুষজন। মসজিদ সংলগ্ন এলাকায় থাকবে একটি ক্যান্সার হাসপাতাল, একটি কলেজ, একটি সিনিয়র সিটিজেন হোম। হাসপাতাল আর মসজিদের পাশাপাশি 5 একর জমির মধ্যেই একটি কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগারও থাকবে। কমিউনিটি কিচেনে দুস্থদের দুবেলা খাওয়ানো হবে। আর কি কি বৈশিষ্ট্য রয়েছে এই মসজিদের জেনে নেব। এই মসজিদটিতে সমস্ত মুসলিমদের প্রবেশের অধিকার থাকবে। সিয়া, সুন্নি, তবলিকি সহ সকল ধরনের ধর্মপ্রাণ মুসলমানরা প্রার্থনা করতে পারবেন অযোধ্যার এই মসজিদে। 5 মিনার বিশিষ্ট এই মসজিদটি হবে 340 ফুট উঁচু। এই 5 চূড়া শাহাদা অর্থাৎ বিশ্বাসের প্রতীক, সালা অর্থাৎ নামাজের প্রতীক, শাওয়ান অর্থাৎ রোজার প্রতীক, যাকাত অর্থাৎ দানের প্রতীক এবং হজের প্রতীক। 2টি ভাগে ভাগ করা হয়েছে মসজিদটিকে, একটি বেসমেন্ট এবং তার উপর একতলা। সেখানে কেবলমাত্র নামাজ পাঠ হবে। মহিলাদের জন্য নামাজের বিশেষ অংশ রাখা হবে অযোধ্যার মসজিদে। দেওয়ালে খোদাই করা হবে কোরআনের লাইন দিয়ে তৈরি ক্যালিগ্রাফি। মসজিদের তালা চাবিটিও বিশেষভাবে তৈরি করা হবে। মসজিদ চত্বরে থাকবে একটি বড় বাগান, ফোয়ারা এবং জলের রিজার্ভার। মসজিদে প্রবেশের আগে এই জল দিয়ে হাত পা মুখ ধুয়ে পবিত্র করতে হবে নিজেদের। এই মসজিদে থাকবে বিশ্বের সর্ববৃহৎ কোরআন, যা 21x36 ফুটের। মধ্যপ্রাচ্যে এমন বৃহৎ কোরআন রয়েছে। রমজানের সময় সেই কোরআন পাঠ করা হবে।
থাকবে একটি বিরাট অ্যাকোয়ারিয়াম এবং আন্ডারওয়াটার জু। দুবাইয়ের জনপ্রিয় অ্যাকোয়ারিয়ামের থেকে বড় হবে সেটি, থাকবে 400 রকমের জলজ প্রাণী। আজানের সময় ফুয়ারা থেকে পাঁচবার করে রঙিন জল বেরোতে দেখা যাবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।